প্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার একটি নতুন ভিডিও নিয়ে। এই লকডাউনের মধ্যে আপনাদের জন্য নিজের এলাকাতেই বাড়িতে বসে অল্প টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা কিভাবে আয় করা যায় সেই নিয়ে আজকের এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। আজকের মূলত আমাদের মুর্শিদাবাদ জেলাতেই এক সফল ব্যক্তি ধূপকাঠি তৈরি করে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করছেন এবং আপনাদের জন্য এই লকডাউনের কথা চিন্তা করে মাত্র 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিভাবে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করবেন সেই ব্যবস্থা করে দিচ্ছেন। তিনাদের কোম্পানির নাম হচ্ছে আনিমা এন্টারপ্রাইজ। এই কোম্পানির সাথে যুক্ত হয়ে আপনি মাত্র 5000 টাকা ইনভেস্ট করে তাদের কাছ থেকে এই ধূপকাঠি নিয়ে গিয়ে আপনার এলাকাতে বিভিন্ন দোকানে বা বাড়িতে বসে যদি হোলসেল করে থাকেন তাহলে প্রতি মাসে খুব ভালো টাকা উপার্জন করতে পারবেন এই মুহূর্তে। এবং আপনি যদি এই 5000 টাকা থেকে আপনার ব্যবসাকে আরও উন্নত করতে চান সেই ব্যবস্থাও তিনারা করে দেবেন। তাদের সাথে ব্যবসা শুরু করলে আপনি কম করে হলেও 50% বা 50% লাভ করতে পারবেন। ধরুন আপনার কাছে যদি টাকা না থেকে থাকে এবং আপনি যদি মনে করেন এই 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন এবং সেই লাভের টাকা আস্তে আস্তে জমিয়ে আপনি একটি মেশিন নিয়ে বাড়িতে বসে আপনার নিজের একটি কোম্পানি খুলবেন তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে খুব ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন। এবং তার জন্য একটি কোম্পানি খোলার জন্য, একটা নিজস্ব ব্র্যান্ড তৈরি করার জন্য যেসব জিনিসের প্রয়োজন তা সমস্ত কিছু আপনাদের সাহায্য করবে ইনারা। যে কিভাবে একটি ব্র্যান্ড করবেন এবং যে প্রসেস, পুরো যে লম্বা প্রসেস হয় সেই প্রসেসগুলো সমস্ত কিছু আপনাকে হাতে নাতে শিখিয়ে দেওয়া হবে। আর আপনার যদি বাড়িতে এই ধরনের মেশিন থেকে থাকে এবং আপনি অন্য কোনো জায়গা থেকে যদি এই মেশিন নিয়ে সেই কাজ করতে পারছেন না, আপনার সেই রকম ট্রেনিং হয়নি, তাহলে একটি খুব সুন্দর সুযোগ দিয়েছে তিনারা। তিনাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে খুব সহজে ধূপকাঠি তৈরি করে নিজের একটি কোম্পানি তৈরি করে এই ব্যবসাকে আরও উন্নতি করতে পারবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের দর্শক যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করেন যে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে এই মেশিন কিভাবে আমাদের দেশে নিয়ে আসব। তাদের জন্য বলে রাখি, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব উপকারী হবে। তার কারণ এই ভিডিওটিতে যে ব্যক্তি মেশিনের কথা বলছেন তিনারা সমস্ত ব্যবস্থা করে দেবেন আপনাদের বাংলাদেশে মেশিন পৌঁছানোর জন্য। আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকেই বাড়িতে বসেই এই মেশিন আপনার কাছে আনিয়ে এই ব্যবসাকে শুরু করতে চান তাহলে এই ভিডিওতে যে মোবাইল নম্বরগুলি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করুন। তিনারা সমস্ত কিছু আপনার ডাউট ক্লিয়ার করে দেবে। এই সময়ে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বিদেশে কাজ করছিলেন কিন্তু এখন বর্তমানে বাড়িতে বসে কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো একটি সুযোগ দেওয়া হচ্ছে। আপনারা বাড়িতে বসেই এই মেশিন নিয়ে এবং ট্রেনিং করে আপনার নিজের একটি কোম্পানি খুলুন এবং এই মালগুলোকে আপনার আশেপাশের দোকানগুলোতে সেল করুন অথবা অনলাইনে যেমন ফ্লিপকার্ট, অ্যামাজনেও সেল করতে পারবেন এবং পরে দেখবেন আস্তে আস্তে আপনার এই ব্যবসা অনেক উন্নত হচ্ছে। এই ভিডিওটি দেখার পরেও আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কিছু জানার থাকে তাহলে এই ভিডিওর ওপরে যে মোবাইল নম্বরগুলি দেওয়া আছে সেই নম্বরে আপনি ডাইরেক্ট কল করে জেনে নিতে পারেন। তো চলুন তিনার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেওয়া যাক। দাদা, আপনার নাম? এমডি নওয়াজ শরীফ। এমডি নওয়াজ শরীফ, হ্যাঁ। মূলত এখানে আপনি কিসের বিজনেস করেন? এখানে আমার এখানে মূলত আপনার আগরবাতির বিজনেস হচ্ছে। আগরবাতির বিজনেস, হ্যাঁ। আর শুধু আগরবাতি বলতে আগরবাতি সেল করেন না মেশিন? না, আগরবাতি আপনার মূলত আপনার সেল না, আপনার এর সঙ্গে আমাদের মেশিনেরও ব্যবস্থা আছে। মেশিন ট্রেনিং, ট্রেনিং সহ পুরো প্রসেস আমাদের এখানে, আপনাদের ধীরে ধীরে ভিডিওতে আপনাকে দেখাচ্ছি সিস্টেমগুলো, প্রসেসগুলো, ঠিক আছে। এছাড়াও ক্ষুদ্র আরও বিজনেস আছে আমাদের এখানে, এলে হয়তো সেগুলো পুরো বিস্তার করে দেওয়া হবে। মেইনলি আপনার এখানে আগরবাতি? মেইনলি আমার এখানে আগরবাতি। আচ্ছা, তো কি কোন ধরনের আগরবাতি তৈরি করেন? আমার এখানে মেন হচ্ছে আপনার কালো কালো ধূপ হয়, সেন্টেড যে ধূপ, কালো ধূপ, তারপরে আপনার ধুনো ধূপ, মশার ধূপ, ধূপের যত রকম আইটেম আছে টোটালটাই হয়, আমাদের ম্যানুয়াল আর অটোমেটিক দুটোই হয়, ঠিক আছে। দুই ধরনের মেশিন আমাদের এখানে হয়, মানে অটোমেটিক মেশিন আপনার আমাদের যেটা হয় ফুললি অটোমেটিক, ফুললি অটোমেটিক, ফুললি অটোমেটিক,
ম্যানুয়ালটা আপনার ওটা প্যাডেল ওটা আপনার পায়ে চালাতে হয় পায়ের সাহায্যে ওটা চালাতে হয় আমার এখান থেকে মানে মাল নিয়ে গিয়ে হোলসেল করে স্টার্টিং পয়েন্টটা হোলসেল করে কাজ করতে পারে সেটা আপনার আমাদের এখানে মানে আমাদের এখান থেকে যেগুলো রেডি মাল থাকে যেমন আপনার এই টাইপসের যে সব রেডি মালগুলো আছে এই টাইপসের যে রেডি মালগুলো আছে এই মালগুলো নিয়ে গিয়ে হোলসেল করতে পারে আমরা যে রেটে এগুলো কাজ করিয়ে দিতে পারবো সেই মালগুলোকে নিয়ে ওরা রেটে আপনার মানে হোলসেল করতে পারে নিজের এলাকায় বা দোকানে দোকানে হোলসেল করতে পারে আপনার কাছ থেকে মাল নিয়ে আমার এখান থেকে নিয়ে গিয়ে হোলসেল করতে পারে এটা রেডি মাল রেডি মাল এছাড়াও ট্রেনিং ট্রেনিং করে শুধু ট্রেনিং করেও মানে যদি ভাবে যে আমি নিজেই র স্টিকগুলো নিয়ে এই র কাঠিগুলো কিনে আপনার সেন্ড করে প্যাকেজিং করে এগুলো মানে এগুলো সেলস করতে পারে মেশিন না নিয়েও করতে পারে এটা ট্রেনিং করে আমাদের এখানে ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে হ্যাঁ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কেউ যদি মেশিন আমাদের এখান থেকে বুক করে বুক করার পরে তাদের জন্য ট্রেনিং আপনার পুরো ফ্রি আছে শুধু কেউ যদি ভাবে না আমি শুধু ট্রেনিংটাই করব তার জন্য একটা ফিজ আছে হ্যাঁ কেউ ধরেন না আগে থেকে মেশিন নিয়েছে কিন্তু সেখান থেকে হয়তো সেরকম ভাবে ট্রেনিং পায়নি আমাদের এখানে ট্রেনিং করে দাও আপনি ট্রেনিংও করে ট্রেনিং করে দাও হবে আর কেউ যদি মেশিন নিয়ে আপনার কাছ থেকে বিজনেস করে তো সেই ক্ষেত্রে কিভাবে করব সেই ক্ষেত্রে পুরো গাইডস তো আমরা করে দেব আপনার টোটাল গাইডস করে দেব সমস্ত ট্রেনিং ফ্রি তে করে দেব অল টোটাল মেশিন কেউ যদি নাই আমি ফ্রি তে তাদের ট্রেনিং করে দেব আর 5000 টাকা দিয়ে যেটা ইনভেস্ট করে বললেন সেটা 5000 টাকা দিয়ে ইনভেস্ট যদি করে প্রতি মাসে কি হারে মানে আস্তে আস্তে বিজনেসটাকে বাড়াতে পারে বা ওটাকে আপনি 5000 টাকা দিয়ে স্টার্ট করে ধুপের তো এগুলো মার্জিন তো আপনার মানে একটা ডাবল মার্জিন থাকে আচ্ছা এর তো ডাবল মার্জিন থাকে সেটা দা স্টার্ট করে হোলসেল দোকানে 2-4-5টা দোকান ধরে তারা বিজনেসটা ধীরে ধীরে বাড়ানোর পরে কিছু হয়তো এক্সট্রা পুঁজি করার পরে তারপরে হয়তো তারা মেশিন নিয়ে তখন কাজ শুরু করতে মেশিন নিয়ে কাজ শুরু করতে 5000 টাকা দিয়ে হয়তো কেউ কাছে টাকা নেই আপনার কাছে মাল নিয়ে গিয়ে নিজের এলাকায় সে মালগুলো ডেলিভার করলো সেল করলো আস্তে আস্তে যেভাবে প্রফিট হলো সেই প্রফিটের টাকা জমিয়ে আপনার কাছ থেকে মেশিন নিয়ে নিজে মাল করতে পারে নিজে করতে পারে এবার নিজে করলে নিজে যদি ম্যানুফ্যাকচারিং মানে নিজে ম্যানুফ্যাকচারিং করে মেশিনের নিজেই উৎপাদন করে তবে সেই ক্ষেত্রে আপনার প্রফিটের জায়গাটা বেশি থাকবে আরো আরো বেশি থাকবে এখান থেকে মেশিন নিয়ে যে যদি কেউ যদি বিজনেস করে তো মাসে মানে কেমন প্রফিট আছে তো ভালো করে ক্লিয়ার করুন মাসে আপনার ধরুন শুধু যদি রমাল কোম্পানিকে ট্রান্সফার করে দেয় শুধু রমাল এটা অটোমেটিক মেশিনের ক্ষেত্রে বলি যদি রমালটা আপনার ট্রান্সফার করে দেয় তবে আপনার মাসে আপনার 30-40,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপার নেই শুধু রমালটা শুধু রমালটা যদি সেটা যদি ম্যানুফ্যাকচারিং করে এইরকম ম্যানুফ্যাকচারিং করে প্রসেস করে যদি আপনার মার্কেট করে এইরকম যদি নিজের ব্র্যান্ড করে ম্যানুফ্যাকচারিং করে মার্কেটিং করে সেই ক্ষেত্রে আপনার জায়গাটা আপনার ডবলের উপরে রমালটা বলতে আপনি কোন ধরনের মাল বলছেন আপনার কাছে রমাল এই যে যেটা আপনার তৈরির পরে যেটা এই যে মালটা শুধু সেন্ট হয়নি কোনো কিছু হয়নি এটাই মশলাটা গায়ে লাগানো হচ্ছে এটাই রমাল ঠিক আছে এটাকে তৈরি করে দিয়ে আপনাকে দিয়ে দিবেন হ্যাঁ এটা আমাকে দিয়ে দিতে পারে কোনো সমস্যা আপনি সমস্ত মাল কিনে নেবেন সমস্ত মাল কিনে দেব তার জন্য এগ্রিমেন্ট কিছু করছেন এগ্রিমেন্ট করে দেব সমস্যা না এগ্রিমেন্ট করে দেব কোনো প্রবলেম নেই কথার খেলাপ হবে না না কথার কোনো খেলাপই নেই কারণ আমার নিজস্ব ব্র্যান্ড আছে তো আচ্ছা নিউ গোপাল ওটা আমার নিজস্ব ব্র্যান্ড অনলাইন সার্চ করলে ওটা যারা আপনার কাছ থেকে মেশিন নেবে তাদের কাছ থেকে মাল নিয়ে যদি মনে করে সে মানে সেন্ড করে বিক্রি করতে পারবে না বা নিজের ব্র্যান্ড করে বিক্রি করতে পারবে না আপনার সাথে যোগাযোগ কিভাবে করবো আমার সঙ্গে আমার অ্যাড্রেসটা এখানকার কি আমার এটা হচ্ছে আপনার মুর্শিদাবাদ লালগুলা পণ্ডিতপুর ফতেপুর মুর্শিদাবাদ জেলা লালগুলা থানা লালগুলাতে নেমে যাওয়ার পরে ফোন করলে আমাদের ছেলেটা রিসিভ করে নেবে আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসতে চায় কিভাবে আসবে তবে উত্তরবঙ্গ থেকে এলে আপনার ওটা ওমরপুর হয়ে আপনার ওমরপুর হয়ে আপনার ফোন করলে ওখান থেকে রিসিভ করা হবে কেউ যদি বাসে আসে ওমরপুরে নামবে ওমরপুর থেকে আমাদের ছেলেটা তাছাড়া তো জমিপুর
রোড রেল লাইন আছে জঙ্গিপুরে নামলে হবে জঙ্গিপুরে নামলে হবে রোড জঙ্গিপুরে তো রেলের আপনার যোগাযোগ আছে সমস্যা নেই বা আপনাকে কল করলে আপনি কল করলে আমার ছেলেটা রিসিভ করে নেবে কোনো সমস্যা নেই আপনি সমস্ত কিছু গাইড সমস্ত কিছু দাদা আরেকটা কথা ছিল কেউ ধরেন নতুন বিজনেস স্টার্ট করতে চায় তো ধরেন নিজের ব্র্যান্ড করে চালু করবে তো সেক্ষেত্রে আপনি কতটা সাহায্য করবেন কিভাবে সাহায্য করবেন তাকে কেউ যদি নিজের ব্র্যান্ড করতে চায় তার পুরো প্রসেস মানে লাইসেন্স থেকে স্টার্ট করে পুরো প্রসেস আমরা পুরো হেল্প করে দেব আর প্রথম থেকে শুরু করে সে যদি কিছু না জানে এ থেকে জে ডব দি টোটাল ওর হেল্প করে দেব টোটাল হেল্প করে একদম টোটাল মানে লাইসেন্সের ব্যাপারটা যেটা বললেন সেটাও করে অল টোটাল অল টোটাল মানে যা যা প্রয়োজন পড়ে সব আছে অল টোটাল সব ডকুমেন্ট হেল্প আমরা করে দেব কোনো সমস্যা নেই এখানে মেশিন নিয়ে গেলে তো সমস্যা পড়তে পারে যারা মেশিন নিয়ে যাবে অথবা তাদের পার্টসের দরকার বা সেন্টের দরকার র ম্যাটেরিয়াল দরকার এগুলো এগুলো সব অ্যাভেলেবল যোগাযোগ ব্যবস্থা আমাদের সব অল টোটাল সব একদম রানিং আছে কোনো প্রবলেম নেই র ম্যাটেরিয়াল সব পেয়ে যাবে অল টোটাল সব পেয়ে যাবে আপনার বক্স থেকে শুরু করে আপনার প্যাকেট থেকে শুরু করে সেন্ট থেকে শুরু করে এইদিকে দেখুন আপনার মাল আর অর্ডার করলে এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবে সব টোটাল কাঠি সব অল টোটাল সব পেয়ে যাবে আমাদের এখানে সব পেয়ে যাবে লকডাউনের কারণে অনেক মাল আসতে পারেনি সেই জন্য হয়তো প্রবলেম আছে ঠিক আছে এছাড়া লকডাউনটা খুলে গেলে এগুলো অ্যাভেলেবল পুরো হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা ছিল যেহেতু লকডাউনের কথা উঠল এই লকডাউনের মধ্যে তো কেউ হয়তো বাইরে বেরোতে পারছে না বা ভয় করছে সেক্ষেত্রে আপনার কাছে কি যদি বিজনেস করতে চায় তো মেশিন কিভাবে নিয়ে যাবে আমাদের ট্রান্সপোর্ট প্রসেস আছে চলে যাবে আপনি সমস্ত কিছু ব্যবস্থা আছে সমস্ত কিছু ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই মেশিন কোথায় কোথায় সেল করতে পারেন বা কোথায় ট্রান্সপোর্ট করতে পারেন আপনার আমার মেশিন আপনার গোটা পশ্চিমবঙ্গের কোন জায়গায় প্রবলেম নেই বাংলাদেশে আমাদের এক্সপোর্ট প্রসেস আছে বাংলাদেশও পাঠাতে আমাদের এক্সপোর্ট প্রসেস আছে বাহ আমরা বাংলাদেশ যে ফ্রেন্ডরা আছে তাদের উদ্দেশ্যে মানে একটা কথা যে মানে বাংলাদেশে আমাদের অ্যাভেলেবল মেশিনের পুরো প্রসেস আছে কোনো সমস্যা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেগুলো অ্যাভেলেবল করে দেব যোগাযোগ করতে হবে আপনার বাংলাদেশে কিভাবে যোগাযোগ করবো আপনার মোবাইল নাম্বার আমার 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 মোবাইল নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনার সেখান থেকে ওরা নিয়ে নেবে নাম্বার নিয়ে সেখান আমাদের সঙ্গে যোগাযোগ করবে কোনো প্রবলেম নেই আমাদের পুরো এক্সপোর্টের পুরো প্রসেস আছে বাংলাদেশে আমাদের টিম আছে প্রবলেম নেই বিজনেসের টিম আছে আমাদের বাংলাদেশ থেকে কাউকে এখানে আসতে হবে না আসার কোনো প্রয়োজনই নেই কোনো প্রবলেম নেই ওখানে আমাদের পুরো টিম আছে তাছাড়া তো যেহেতু এটা মুর্শিদাবাদের আপনার এখানে এটা অ্যাড্রেসটা তো সেক্ষেত্রে হয়তো আমাদের উত্তরবঙ্গের মানুষ হয়তো কলকাতা থেকে আগে যে সব ভিডিওগুলো যারা দেখেছে তারা হয়তো সব কলকাতার ভিডিও দেখেছে সেখানে যেহেতু একটু অসুবিধা বোধ করছিলেন এখানে একটা পেয়ে যাচ্ছে যে মুর্শিদাবাদের মধ্যে এখান থেকে তাদের কাছে হয়ে যাচ্ছে তারা যদি মনে করে এখানে চলে আসবে তাও চলে আসতে হবে সেটা একটা ভালো সুবিধা অবশ্যই তো আর সেই উদ্দেশ্যেই তো আমার মুর্শিদাবাদের সেন্টারটা করা যে সংলগ্ন একটা এলাকা পাশে হ্যাঁ তারা নিশ্চিন্তে বিজনেসটা করতে পারবে ঠিক আছে নিজের মতো করে বাইকে করে ওর র মালটা নিয়ে চলে আসতে হবে একটা টোটোতে র মালটা নিয়ে চলে আসতে হবে আমার এখানে বিক্রির জন্য র মালটা আপনি কতদিন কিনবেন কতদিন না ও যতদিন পর্যন্ত দিতে পারবে আমার কোম্পানি আপনার কাছ থেকে মেশিন যারা নেবে তাদের আমি যতদিন পর্যন্ত ওরা মাল দেবে ততদিন পর্যন্ত আমরা মাল নেব ঠিক আছে মাল যা দিতে পারবে 100% কেন আমার নিজস্ব ব্র্যান্ড আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার নিজস্ব ব্র্যান্ড আছে যে প্রবলেম নেই অন্যান্য অনেকে অনেক রকম বলে কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড আছে এছাড়া আমার প্রোডাক্ট আছে আপনারাকে হয়তো পরের ভিডিওতে আমি সেগুলো বলবো প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব ব্যক্তিগত আরও এছাড়াও প্রোডাক্ট আছে যেমন কী কী করেন তা মাস্টার্ড অয়েল আছে আমাদের ডিশ ওয়াশ আছে যেমন থালা মাজা যেটা সাবান সেটা আছে নেক্সট ভিডিওতে আপনারা দেখাবো হ্যাঁ আমাদের মেশিনে কিভাবে কাজ হচ্ছে ম্যানুয়াল অটোমেটিক মেশিনে সেগুলো কাজগুলো আপনারাকে একবার দেখাই চলুন ওখানে আমার মানে প্র্যাকটিক্যালে আপনার যে সব মানে প্যাকেজিং এর কাজগুলো চলছে সেগুলো আপনারা একবার দেখুন চলুন হ্যাঁ এটা আপনার চারকোল পাউডার এই যে আপনার এটা চারকোল পাউডার হ্যাঁ চারকোল পাউডার এটা কালো কাঠির জন্য আপনার ব্যবহার হয় চারকোল পাউডার এটা হচ্ছে আপনার উড ডাস্ট এই যে এটা উড ডাস্ট যেটা উড ডাস্ট বলে এটা হচ্ছে আপনার যাকে বলে আঠা মানে গাম এই রূপাটি তৈরি করতে কি কি লাগে এগুলো আপনার উড ডাস্ট চারকোল পাউডার গাম জিকেট আরো বেশ কিছু কেমিক্যাল দিয়ে ওটা ট্রেনিং এর সময় সব বলে দেওয়া হবে এই যে আমাদের এই যে রমাল আপনার এখানে তৈরি হয়ে আছে এগুলো রমাল আছে তৈরি হয়ে আছে কালো বাটি ওজনের জন্য আপনার কম্পিউটারগুলো ব্যবহার করতে হয় আচ্ছা এখানে আপনার প্র্যাকটিক্যাল কাজ চলছে ম্যানুয়াল মেশিনে এগুলো আচ্ছা মেশিন এটা কাজ করছে প্র্যাকটিক্যাল কাজ করছে এই যে আপনার প্র্যাকটিক্যাল আপনার কাজ হয়ে মাল এগুলো সব বেরিয়েছে
কাঠিগুলো বেরিয়েছে, এটা র কাঠি বেরিয়েছে, এগুলো র কাঠি বেরিয়েছে, এটা ম্যানুয়াল মেশিন, এটা ম্যানুয়াল মেশিনের কাজ, এটা ম্যানুয়াল মেশিন। এইদিকে আসুন, আপনার আপনার এখানে আপনার এই প্যাকিং এর যে কাজগুলো হচ্ছে, আপনার এই যে প্যাকিং এর কাজ হচ্ছে, এই রকম টাইপস এর সব বক্স হচ্ছে, এই যে আচ্ছা এই যেগুলো সব হচ্ছে, এগুলো এরকম টাইপস এর ব্যাক বক্স হচ্ছে, এগুলো সব নিজস্ব ব্র্যান্ড করে চলেছে, নিজস্ব আপনার এই যে এরকম টাইপস এর প্যাকেট হয়ে আপনার ওগুলো সব ভিতরে প্যাক হচ্ছে, এগুলো আচ্ছা আচ্ছা এগুলো প্যাক হচ্ছে। এইরকম টাইপস এর মেশিনে সিল করতে হয়, সব টোটাল ট্রেনিং করে দেওয়া হবে, সমস্ত কিছু ট্রেনিং, সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হবে। এখানে প্যাকেটিং হচ্ছে না? হ্যাঁ প্যাকেটিং হচ্ছে, মানে সিল হয়েছে, মুক্ত সিল হয়ে যাচ্ছে, এটা এটা সিল হয়ে যাচ্ছে, এই মেশিনে সিল হয়ে যাচ্ছে, এই মেশিনে সিল হয়ে যাচ্ছে, সিল হয়ে যাচ্ছে। একটা প্যাকেটে কত করে ভরছেন এগুলো কাঠিগুলো? এগুলো আপনার 15টা 16টা 10 টাকার যেটা হচ্ছে, 15 16 17 যে কত করে প্যাকেট, এই প্যাকেটগুলো কত করে সেল হয়? এগুলো আপনার মার্কেটে 10 টাকায় সেল হয়, মার্কেটে 10, এগুলো মার্কেটে 10 টাকায় সেল বিক্রি হচ্ছে। মানে এই খরচ কত হচ্ছে, মানে এগুলো খরচ আপনার আমাদের এখানে মোটামুটি আপনার ধরুন আপনার 5 টাকার মধ্যে, 4.5 5 টাকার মধ্যে রেডি হয়ে, 5 টাকার মধ্যে কমপ্লিট হয়ে, 5 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 50% তো লাভ আছে, 50% লাভ আছে, বাহ ধূপকাঠি বিজনেসে 50% মার্জিন থাকবে। ওখানেটা কি হচ্ছে, এটা প্যাকেটে হচ্ছে, এটা প্যাকেটে ভরছে, এগুলো সেন্ট করানো আছে মাল, সেন্ট হয়ে, এগুলো সেন্ট হয়ে আছে, এগুলো প্যাকেটিং হচ্ছে, এগুলো সেন্ট হয়ে আছে, প্যাকেটিং হচ্ছে, এখানে খাপটা তৈরি হচ্ছে, হ্যাঁ এগুলো বক্স তৈরি হচ্ছে, এরকম ভাবে ডজন হয়ে যায়, এরকম ভাবে, হ্যাঁ ডজনের বক্স হয়ে যায়, কি মার্কেটে সেলস হয় এরকম ভাবে, কি রজনীগন্ধা এটা না? হ্যাঁ এটা রজনীগন্ধা। মার্কেটে 10 টাকা বিক্রি হচ্ছে, একটা খাপ কত টাকা করে রাখছেন? এটা 12টায় ডজন হয়, 12টায় ডজন হয়, এই বক্সের মধ্যে ঢুকেছে আপনার 12টায়, 12টায় ডট, কেউ 5000 টাকা দিয়ে বিজনেস করতে গেলে এইভাবে এইভাবে মাল নিয়ে গিয়ে মানে হোলসেল করতে পারে, মার্কেটে হোলসেল করতে পারে। আমরা তার পরে আপনার এই দোকানে যে দোকান যদি থাকে, পাইকারি 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 আমাদের এখান থেকে মাল নিয়ে গিয়েও বিজনেস করতে পারে, কোনো প্রবলেম নেই, 50% লাভ থাকবে, 50% মার্জিন থাকবে, 50% মার্জিন থাকবে, বাহ খুব সুন্দর একটা জিনিস। আমাদের কোম্পানিতে এলে আরো এর চাইতেও সেভ করে দেওয়া যাবে, এর চাইতেও সেভ করে দেওয়া যাবে, আপনার সাথে যোগাযোগ করে, যোগাযোগ করলে এর চাইতেও সেভ করে দেওয়া যাবে। হ্যাঁ ভিডিওতে আপনাদের আরেকটা মানে কথা বলি, যে ধূপের মেশিন থেকে আপনার মশার যেটা ধূপ কাঠি, যেটা এই 12 ইঞ্চি যে কাঠিটা, ঠিক আছে, এই 12 ইঞ্চি কাঠিটা আপনার মার্কেটে একটা হিট প্রোডাক্ট, মার্কেটে একটা হাই ডিম্যান্ড এন্ড হিট প্রোডাক্ট, এই এই প্রোডাক্টটা আপনারা ওই মেশিনেই উৎপাদন করতে পারবেন, উৎপাদন, হ্যাঁ মশার ধূপকাঠি, একদম মশার ধূপকাঠি হিট প্রোডাক্ট, এটা শুধু আপনার মানে ইন্ডিয়াতে প্রয়োজন নয়, গোটা গোটা বিশ্বে এর একটা মানে আলাদা একটা ডিমান্ড আছে। মশার ধূপকাঠিতে কেমন প্রফিট আছে? মশার ধূপকাঠিতেও সেই আপনার ডবলের বেশি প্রফিট আছে, মার্জিন আছে, 50%-এর বেশি মার্জিন আছে। মশার ধূপকাঠি এমন একটা প্রোডাক্ট, ওটা আমাদের এখানে এলে হয়তো পুরো প্রসেসটাই পুরো প্র্যাকটিক্যাল করে দেওয়া হবে, কোনো সমস্যা, তৈরি করে বিক্রি করবে, তৈরি করে বিক্রি করতে পারে, রেডি মাল নিয়ে গিয়েও বিক্রি করতে পারে, কোনো সমস্যা নেই, মশার ধূপকাঠি হোলসেল দিতে পারে, কোনো প্রবলেম নেই, মশার ধূপকাঠি একটা হিট প্রোডাক্ট। হ্যাঁ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পুরো ক্লিয়ার করতে পারিনি হয়তো, তার জন্য আমাদের মানে উপরে আমাদের নম্বর দেওয়া আছে, ঠিক আছে, ও সেখান থেকে আপনারা নম্বরটা কালেক্ট করে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওতেই, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন, এছাড়াও আপনারা ফোন করে আপনারা কোশ্চেন করতে পারেন, আপনারাকে টোটাল হয়তো আমরা ভিডিওর মাধ্যমে বুঝাতে পারিনি, হ্যাঁ তার কারণে। এছাড়াও আপনারা অফিসে এসে আমাদের ভিডিও তো অনেক দেখেছেন, কিন্তু অফিসে এসে আপনারা ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, দেখা করুন, দেখা করার পরে পুরো সিস্টেমটা জানুন ক্লিয়ার। আমরা যে 5000 থেকে 2 লক্ষ টাকা ইনভেস্টের মধ্যে বিজনেসটা করা যায়, 5000 টাকাতে কীভাবে বিজনেসটা করা যায় পুরো প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো প্রবলেমের কোনো কারণই নেই, ঠিক আছে, মাত্র 5000 টাকাতে কীভাবে বড় হওয়া যাবে, প্রসেসটা কীভাবে টানা যাবে, সেই পুরো প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো, সমস্ত কিছু দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা নেই। আর ভিডিও তো অনেকেই দেখেছেন, অনেক রকমের ভিডিও, বহুত রকম দেখেছেন ভিডিও,
ঠিক আছে, কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে যে আমরা মার্কেটে সেইভাবেই চলতে চাইছি। আমাদের নিউ গোপাল যে ব্র্যান্ডটা আছে আমরা সেইভাবেই চলতে চাইছি। এখানে না আসলে কে বুঝতে পারবে না, এলে অফিসে না এলে বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি অফিসে এলে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কতটুকু আমরা মানে মানুষের জন্য কিভাবে মানে প্রসেসগুলোকে নিয়ে এসেছি, এই ক্ষুদ্র বিজনেসগুলোকে নিয়ে এসেছি। ঠিক আছে, এই যে লকডাউনের কারণে ধরুন যে অনেকে মানে প্রবলেমের মধ্যে আছে, অনেকে কাজ হারিয়ে বসে আছে, অনেকে অনেক রকম বিদেশে গিয়ে অনেকে ফেঁসে বসে আছে, অনেক কিছু। কিন্তু আজকের ডেটে আপনার এমন অনেকজন আছে যারা বিদেশে যেতে চাইছে না, বাইরে চাইছে না, অবশ্যই এলাকায় থেকে বাড়িতে থেকে ছোটখাটো উদ্যোগগুলো পুরো প্রসেসটা আমাদের এখানে। এছাড়াও প্রবলেম নেই, আমাদের এখানে এলে অনেক কিছুই মানে পুরো মানে ইয়ের ক্ষুদ্র বিজনেসের হেল্প পেয়ে যাবে টোটালটা। বিশেষ করে ধূপির যে কারবারগুলো আছে এগুলো মানে পুরো ক্লিয়ার আমরা সঠিকভাবে ওদেরকে গাইডস করে দেবো, আমার সব কাস্টমারদেরকে কোনো সমস্যা নেই। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। মানে এই ভিডিওটা মানে করে যদি আপনাদের যদি কিছুটা উপকৃত করতে পেরেছি তবে তার জন্য আমার ভিডিওটাকে আপনার লাইক শেয়ার করে ভিডিওটাকে মানে বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন, যাতে একে অপর ফলো করে যাতে উপকৃত হয় সকলে, যাতে ক্ষুদ্র বিজনেস করে নিজেকে ডেভেলপ করে মানে বেকারত্ব থেকে মানে দূরীকরণ করতে পারে।